ওমকে প্রণব ধ্বনি বলা হয়। কিন্তু এই প্রণবের প্রকৃত উচ্চারণ কি সেই নিয়ে বিভিন্ন মতপার্থক্য আছে। শ্রী শ্রী বাবামণি বললেন, প্রণবের প্রকৃত উচ্চারণ জিহ্বা, ওষ্ঠ ও শরীরের অন্য কোনো অঙ্গ দ্বারা প্রকাশ সম্ভব নয়। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলতেন যে ব্রহ্ম কখনো উচ্ছিষ্ট হন না, অর্থাৎ প্রণব সেই রকম বস্তু যা মুখে উচ্চারণ সম্ভব নয়। আপনারা যারা দীক্ষাপ্রাপ্ত হয়েছেন বা অধ্যাত্ম জগতে একটু বিচারণ করেন, অথবা যারা পূজার বিভিন্ন মন্ত্র জানেন বা শোনেন, তারা নিশ্চয়ই খেয়াল করেছেন যে বিভিন্ন বীজমন্ত্র মুখে উচ্চারণ করা হয়, যেমন হ্রিং, ক্লিং, ক্রিং, ওইং, হুং, শ্রিং, রাং প্রভৃতি সহস্র সহস্র বীজমন্ত্র মুখে উচ্চারণ করা যায়। কিন্তু ওঙ্কার মন্ত্রের সম্যক উচ্চারণ ওষ্ঠে, কণ্ঠে, জিহ্বায় বা অন্য কোনো প্রকারে করা যায় না। আর যেটুকু উচ্চারণ করা যায় সেটুকু হচ্ছে নিয়ারেস্ট অ্যাপ্রক্সিমেশন, অর্থাৎ কাছাকাছি ধ্বনির অনুরণ, যেমন ওম, 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 ওম ইত্যাদি। এগুলির প্রত্যেকটাই হচ্ছে প্রণবের নিকটতম অনুরণন। অর্থাৎ ঠিক ঠিক প্রণব উচ্চারণ কখনো আমাদের দেহের কোনো অঙ্গ দ্বারা সম্ভব নয়। তাহলে উপায় কী? বাবামণি বলছেন যে বারংবার জপ করতে করতে প্রণবের প্রকৃত ধ্বনি অন্তরে শুনতে পাওয়া যায়। অর্থাৎ এই যে উল্লিখিত ধ্বনিগুলো, যেমন ওম বা ওম বা ওম বা ওম, এইগুলির মধ্যে যে কোনো একটা ধরে জপ করতে করতে প্রণবের প্রকৃত ধ্বনি অন্তরে শুনতে পাওয়া যায়। আর এই ধ্বনিগুলোর, অর্থাৎ ওম, ওম বা ওম ইত্যাদির কোনোগুলি কিন্তু অশুদ্ধ নয়। বাবামণি আরও বলছেন যে ওম জপের যে ফল, ওম জপেরও সেই ফল, ওম জপেরও সেই ফল, অর্থাৎ একই ফল পাওয়া যাবে এইগুলি দেহাভ্যন্তরে পৌঁছতে পারলে। একটি সুন্দর গল্প বলেছেন বা উদাহরণ দিয়েছেন বাবামণি, যে এ যেন একটি বিরাট বিশাল পিণ্ডাকৃতি গোলাকার একটি মিছরির তালকে আমি, আপনি, রাম, শ্যাম, যদু, মধু চারিদিক থেকে জীব দিয়ে চেটে চেটে আস্বাদন করছি। এই জীব দিয়ে মিছরিপিণ্ডকে স্পর্শ করার সময় চট করে একটা আওয়াজ হচ্ছে, সেই আওয়াজটাই কারো কানে ওম, কারো কানে ওম, আবার কারো কানে ওম, আবার কারো কানে ওম বলে ঠেকছে। অর্থাৎ যার যার নীরব আস্বাদনে এই বিচিত্রতা নেই, আস্বাদনের বেলায় প্রতিজনেই ঠিক একই রূপ মিষ্টি স্বাদ পাচ্ছে। গল্প দিয়ে বা উদাহরণ দিয়ে হয়তো সামান্য একটু বোঝানো যায়, কিন্তু প্রকৃত ওঙ্কার ধ্বনি অনুভব করতে গেলে বা শুনতে গেলে বা জানতে গেলে দেহাভ্যন্তরে অন্তরের মধ্যে তাকে অনুভব করা প্রয়োজন। আর সেটা করতে গেলে কী করতে হবে আমাদের? সেই ওম জপ করতে হবে বারংবার। এমনই উপদেশ দিয়েছেন শ্রী শ্রী বাবামণি। তাহলে বন্ধুরা, আজকে আপনারা শুনলেন যে প্রকৃত ওঙ্কার ধ্বনি কী এবং দেহাভ্যন্তরে কী করে আমরা সেই প্রকৃত ওঙ্কার ধ্বনিকে স্পর্শ করতে পারি বা অনুভব করতে পারি। আর এই আলোচনা আপনাদের যদি ভালো লাগে তবে অবশ্যই আপনার পরিচিত জনেদের মধ্যে শেয়ার করে দিন, সকলকেই অধ্যাত্ম পিপাসু করে তুলুন, সঙ্গে লাইক ও কমেন্ট করুন। আর এখনও যারা এই চ্যানেলে নূতন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে দিন, এইরকমই আরও আধ্যাত্মিক আলোচনার নোটিফিকেশান আপনার কাছে
পৌঁছে যাবে। সকলেই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। ধন্যবাদ।